মাইলি সুরক্ষায় আজ মধ্যরাত থেকে 22 দিন পদ্মা মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা ও ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার এই সময় নদী পাহারা জোরদার করলে সুফল পাওয়া যাবে। চাঁদপুর থেকে মোর্শেদ আলম, লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের পাঠানো তথ্য ভিডিওচিত্র সুদীপ মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে 28 অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত 60 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইতোমধ্যে কিছু জেলে নিষেধাজ্ঞা মেনে জাল নৌকা তীরে উঠিয়ে নিয়েছে। যদি সরকার সবল মতন যদি প্রশাসন এইটা অভিযান পালন করে নিতে পারে, তো পরে মাছের অভাব হবে না। এই অভিযানটা যদি সরকার পুলিশের মাধ্যমে বা ফৌজগার্ডের মাধ্যমে যদি সুন্দর করে পালন করে, তাহলে আমরা ভবিষ্যতে ফলনের আশা করতে পারি আর ভবিষ্যতে মাছ, ভরপুর মাছ থাকবে নদীতে। এবার নিয়মিত দায়িত্বের বাইরে চাঁদপুর সহ সংশ্লিষ্ট জেলাসমূহের নদ নদীতে অতিরিক্ত 1500 নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ভোলা, বাগেরহাট, এই যে উপকূলীয় এলাকাসমূহ, হাতিয়া সহ আমাদের আরও যে নদী, অর্থাৎ আমরা বলতে চাই যে চাঁদপুর থেকে আমাদের সেই গোদাগাড়ি, রাজশাহী, এদিকে আপনার মানে ব্রহ্মপুত্র, আমাদের সব পাশে আমাদের নজর থাকবে যাতে প্রত্যেকটা অভিযান আমাদের সুচারুরূপে সম্পাদিত হয়। জেলে ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। এবং আমাদের প্রচার প্রচারণার কোনো ঘাটতি নেই এবং আমাদের জেলা টাস্কফোর্স মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের যে জেলেদের যে আমাদের ভিজিএফ চাউল, তারও আমরা বরাদ্দ পেয়ে গেছি এবং বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি প্রজনন মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনায় 28,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে অভিযান সফল হলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বিজিএফ কর্মসূচির আওতায় আপতকালীন সময়ের জন্য প্রত্যেক জেলে পরিবারকে 25 কেজি করে চাল দেওয়া হবে। এটাতে মাছ মনে করেন না বড় হইব, মাছের ডিম ছাড়বো, এই সময় তো মনে করেন না আমরা পরে মাছ বড় হইলে ধরুন। যদি এই অভিযান আরো বিশ না হয়ে যেত, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতে পারি। এখন দিলে আর আমরা একটু চলতে তো কষ্ট, মেলা কষ্ট। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ অবাধে ডিম ছাড়ার সুযোগ পাবে। আমরা আশা করছি যে আমাদের 25,000 মেট্রিক টন আমাদের যে ইলিশ উৎপাদন হচ্ছে লক্ষ্মীপুর জেলা, আমরা আশা করছি সেটা বেড়ে 28,000 মেট্রিক টন আমরা নির্ধারণ করেছি। লক্ষ্মীপুরে প্রায় 52,000 জেলে রয়েছে, বেসরকারি হিসেবে এর সংখ্যা লাখেরও বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।